press the bell icon on the YouTube app and never miss another update. Hello viewers, assalamu alaikum. বন্ধুরা আপনারা কিন্তু এখন থেকে চাইলে যে কোনো ইংলিশ মুভি বা ইংলিশ গানকে আপনারা খুব সহজে সাবটাইটেল সহকারে দেখতে পাবেন। আমি আপনাদেরকে একটি ভিডিও দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা যখন এই ভিডিওটি প্লে করবেন, আমি দেখে নিচ্ছি আপনাদেরকে, সাউন্ডটি কমিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সহজে এখানে আমি দেখে দিচ্ছি, এখান থেকে আপনারা দেখতে পাবেন যে সাবটাইটেল খুব সহজে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাবটাইটেলটি চলে যাচ্ছে। তো বন্ধুরা আপনারা এটা কীভাবে করবেন, তার জন্য আপনারা বন্ধুরা সর্বপ্রথমে অবশ্যই অবশ্যই প্লে স্টোর থেকে আপনারা ইউটিউবে যে অফিসিয়াল ইউটিউবটি আছে এটা ডাউনলোড করে নেবেন বা আপডেট করে নেবেন। তো বন্ধুরা এটা ডাউনলোড করে নেওয়ার পর এটা ওপেন করে নেবেন। তো বন্ধুরা এটা যখন ওপেন করবেন আপনারা দেখে দিচ্ছি এখান থেকে থ্রি ডট অ্যাভেলেবেল পেয়ে যাবেন, বা আপনারা এখান থেকে এরকম একটি অপশন পেয়ে যাবেন এই যে প্রোফাইলের নামে। এই প্রোফাইলের উপরে ক্লিক করার পর আপনারা এখান থেকে সেটিং দিয়ে অপশনটি পেয়ে যাবেন। সেটিংয়ের উপরে ক্লিক করবেন আপনারা কিন্তু এখান থেকে ক্যাপশন নামে একটি অপশন পেয়ে যাবেন, যে কোনো মোবাইলে পেয়ে যাবেন ক্যাপশনটি। তো আপনার ক্যাপশনের উপরে ক্লিক করার পর আপনাদের এটা অফ করা থাকবে ডিফল্ট অবস্থায়। তো আমার অলরেডি অন করা ছিল, তো বন্ধুরা এটা অন করে নেবেন। তো বন্ধুরা এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন পেয়ে যাবেন। তো ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করবেন। আমি রিকমেন্ড করবো যে আপনারা অবশ্যই অবশ্যই ইংলিশ ইউনাইটেড স্টেটস যে ভাষাটি আছে এটা করে নেবেন। তো বন্ধুরা আপনারা কিন্তু এখানে প্রচুর ধরনের ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন, আপনার পছন্দ মতন ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নিতে পারেন। তো বন্ধুরা এখান থেকে টেক্সট সাইজ নামে একটা অপশন পেয়ে যাবেন। তো বন্ধুরা এই টেক্সট সাইজের উপরে ক্লিক করবেন। তো যখন টেক্সট সাইজের উপরে ক্লিক করবেন আপনারা কিন্তু এখান থেকে এগুলো করে নিতে পারেন, ভেরি স্মল, স্মল, নর্মাল, লার্জ, ভেরি লার্জ আপনারা করে নিতে পারবেন। আমি রিকমেন্ড করবো যে আপনারা এখান থেকে নর্মালটি করে রাখবেন। তো নর্মালটি করে নেওয়ার পর আপনারা এখান থেকে ক্যাপশন স্টাইল নামে একটি অপশন পেয়ে যাবেন। তো আপনারা কিন্তু ক্যাপশন স্টাইলটি করে নিতে পারেন, আপনারা এখান থেকে ক্যাপশন স্টাইলগুলো পেয়ে যাবেন, ছয়টি স্টাইল। তো আমি রিকমেন্ড করবো যে ইউলি অ্যান্ড যে ব্লু আছে এই কালারটি চয়েস করে নিতে পারেন। তো বন্ধুরা ঠিক করার পর আপনারা যে কোনো ইংলিশ মুভির উপরে ক্লিক করবেন বা ইংলিশ গানের উপরে ক্লিক করবেন। আমি একটি জাস্টিন বিবারের একটি গান দেখে দিচ্ছি। তো আমি যখন জাস্টিন বিবারের গানের উপরে ক্লিক করছি, আমি চাউন্ডি কমিনেছি আগে। তো আমি একটু গানের উপরে ক্লিক করছি জাস্টিন বিবারের। তো বন্ধুরা এখান থেকে আমি দেখে দিচ্ছি আপনারা এটা অন করার জন্য আপনারা এখান থেকে যে থ্রি ডট অপশনটি আছে এই থ্রি ডট অপশনের উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে ক্যাপশন নামে একটু অপশন পেয়ে যাবেন। আমার অলরেডি করা ছিল, তার জন্য এরকম দেখাচ্ছে, আপনাদের অন্য একটি দেখাবে ক্যাপশন পেয়ে যাবেন। এই ক্যাপশন উপরে ক্লিক করবেন। যখন ক্যাপশন উপরে ক্লিক করবেন আপনাদের ডিফল্ট অবস্থায় টার্ন অফ ক্যাপশন থাকবে। তো আপনারা এখান থেকে ইংলিশ করে দেবেন। তো যখন ইংলিশটার উপরে ক্লিক করবেন তো বাস আপনার কাজ শেষ। তো আমি একটি ভিডিও প্লে করে দেখে দিচ্ছি। তো বন্ধুরা আমি এই যে বন্ধু আপনারা এখানে কিন্তু খুব চমৎকারভাবে দেখতে পাচ্ছেন যে আমার গানের উপরে যে সাবটাইটেলটি আছে খুব চমৎকারভাবে এখানে চলতেছে। তো বন্ধুরা এভাবে করে নিতে পারেন। তো বন্ধুরা আমি আরেকটি গান দেখে দিচ্ছি বা ভিডিও বাইক সাইডে। তো আমি একটি ভিডিও প্লে করে দেখে দিচ্ছি আপনাদেরকে। তো একটু ধৈর্য সহকারে দেখেন ভিডিওটি। এখান থেকে ক্যাপশনটি করে নিচ্ছি ইংলিশটা। তো এটা হচ্ছে না। তো আপনারা এরকমভাবে যে কোনো একটি আমি দেখে দিচ্ছি আপনারা সাথে থাকেন। ক্যাপশন উপরে ক্লিক করে নিচ্ছি ইংলিশ ওটু জানাবাইট। তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দেখে দিচ্ছি আপনাদেরকে সাথে থাকেন। তো আপনারা এখানে কিন্তু ইংলিশ যে সাবটাইটেলটি আছে তা কিন্তু চলে এসেছে আমার অলরেডি। তো বন্ধুরা এভাবে আপনারা সাবটাইটেলটি করে নিতে পারেন যে কোনো গানের উপরে বা ভিডিও উপরে বা মুভির উপরে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে নিশ্চিন্তে কমেন্ট করতে পারেন, আর আমার প্রত্যেকটি কমেন্ট মূল্যবান, সহকারে দেখে থাকি। আর অবশ্যই অবশ্যই শেয়ার করতে বলবেন না। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। খুদা হাফেজ। I know that you like it like that. I wait designer, check the name on the tag. White fox fur on my jacket. Excuse me, that's a